নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু এবং মুচমুচে পাট শাকের বড়ার রেসিপি। গরম ডাল ভাতের সাথে শুধু এই পাট শাকের বড়া থাকলেই কিন্তু খাওয়ার মজা একেবারে জমে যাবে। আর আজকে আমি যে পদ্ধতিতে এই পাট শাকের বড়া তৈরি করে দেখাবো, সেই পদ্ধতিতে বানালে বড়াগুলো ঠান্ডা হওয়ার পরও কিন্তু একই রকম মুচমুচে থাকবে। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সার জারে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ ভিজিয়ে রাখা মুসুর ডাল। ডালটাকে আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একদম মিহি করে ডালটাকে বেটে নিতে হবে। মুসুর ডালের সাথে পাট শাক এমনিই ভীষণ ভালো লাগে, তাই এই বড়াগুলোও কিন্তু দারুণ সুস্বাদু হবে। ডালটাকে আমি মিহি করে বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে এই ডালটাকে আমি ঢেলে দিচ্ছি। এরপর এই ডাল বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো বড়াটাকে বেশি মুচমুচে করবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে ছোলার বেসন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল পছন্দ করেন এটা সেই হিসাবেই দেবেন। 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, 1/4 চা চামচ মতোই কালো জিরে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। এই আদা রসুন বাটার মধ্যে আদার তুলনায় রসুনের পরিমাণটা বেশি রয়েছে। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ মতো জল দিয়ে মিশ্রণটাকে একটু পাতলা করে নিচ্ছি। তবে এই ব্যাটারটাকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, ব্যাটারটা এরকম ঘনই তৈরি করতে হবে। ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বড়া খুব বেশিক্ষণ মুচমুচে থাকবে না। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি 10 মিনিট মতো রেখে দেব। আর এই সময় আমি পাট শাকটা বেছে রেডি করে নেব। বড়া বানানোর জন্য পাট শাকের একদম ডগার দিকে, মানে একদম ওপরের অংশে যে এরকম নরম পাতাগুলো থাকে সেগুলো নিতে হয়। এইরকম নরম 4-5টা পাতা সহ ডগাটা নিতে হবে। আর এর মধ্যে থেকে যে পাতাগুলোর মধ্যে ডিফেক্ট থাকবে একটুও, সেগুলোকে অপারেশন না করে একদম পাতাগুলোকেই বাদ দিয়ে দেবেন। একদম ফ্রেশ এবং নরম পাতা দেখে নেবেন, তাতে এই পাট শাকের বড়া কিন্তু বেশি সুস্বাদু হবে। এইভাবে পাট শাকটা বেছে নিয়ে একদম পরিষ্কার করে এগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। পাতার গায়ে কিন্তু অনেক সময় পোকা থাকতে পারে, তাই এগুলোকে খুব ভালো করে বেছে নেওয়াটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। পাট শাকটা বেছে ধুয়ে আমি জল ঝরিয়ে রেডি করে নিয়েছি। এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে নিয়ে চলে আসব। এই পরিমাণ ব্যাটারে 5টা থেকে 6টা বড়া তৈরি করা যাবে। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে সেম রেশিওতে বেশি ব্যাটার তৈরি করে নেবেন। 1-1টা পাট শাকের ডগা এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর এগুলোকে গরম তেলে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই পাট শাকের বড়াগুলো ভাজার জন্য সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে পাট শাকের বড়াগুলো মিডিয়াম ফ্লেমে রেখে 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। বারবার উল্টে দিয়ে দিয়ে বড়াগুলোর চারিদিক থেকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে তারপর তেল ঝরিয়ে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের প্রথম ব্যাচের বড়াগুলোতে কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে বাকি সমস্ত বড়াগুলো ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে যদি বড়াগুলোকে ভাজা হয় তাহলে বড়াগুলো কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। ব্যাস, আমাদের দারুণ সুস্বাদু পাট শাকের বড়া এখানে একদম রেডি সার্ভ করার জন্য। দেখেই আশা করি বুঝতে পাচ্ছেন বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে পাট শাকের বড়া তৈরি করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।